আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কেস, তার বিরুদ্ধে 11টি কেস আছে, তার মধ্যে একটি কেস নিম্ন আদালত থেকে বেল রিজেক্ট করার পরে, বেল পিটিশন রিজেক্ট করার পরে আমরা এই সর্বোচ্চ আদালতে এসেছিলাম। প্রাথমিক অবস্থায় শুনানি অন্তে আমাদেরকে রুল দিয়েছিলেন এবং সেই রুলের শুনানি আজকে আমরা করেছি। এই শুনানিতে আমরা যে সমস্ত গ্রাউন্ড বলেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মামলায় কোনো অবস্থাতেই সম্পৃক্ত না, তাকে হয়রানিমূলকভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিনি ঘটনাস্থল যেটা দেখানো হয়েছে প্রধান বিচারপতির বাসভবন, তার আশেপাশেও তিনি ছিলেন না, এবং এফআইআরের মধ্যে বহু পুলিশের নাম দেওয়া হয়েছে, কোনো পুলিশই বলে নাই যে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এইখানে ঘোরাফেরা করতে দেখেছি বা মিছিলে নেতৃত্ব দিতে দেখেছি, এই ধরনের কোনো বক্তব্য এফআইআরের মধ্যে নাই। সমস্ত এফআইআরটা আমরা আদালতের কাছে প্লেস করেছি এবং আদালতকে বলেছি যে এই মামলার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ওভারট্যাক নাই। ওভারট্যাক হল যে কোনো ডাইরেক্ট কোনো সম্পৃক্ততা নাই, ইনডাইরেক্ট ওয়েতেও নাই। তিনি যে হুকুম দিয়েছেন এই ক্ষেত্রে কোনো নেতৃবৃন্দদেরকে, সেটাও এখানে নাই। আরও যেটা আমরা বলেছি যে তিনি ছিলেন মঞ্চের 1.5 কিলোমিটার দূরে এবং মাইকের যে তার সেটাও কেটে দিয়েছিলেন, যে কারণে তিনি কাউকে কোনো হুকুম নির্দেশ কিছুই দিতে পারেন নাই এবং এটার কোনো দেওয়ার প্রশ্নই আসে না। এই অবস্থার মধ্যে আমরা যে গ্রাউন্ডগুলো নিয়েছি, আমরা বলেছি যে নিম্ন আদালত সেখানেও এই যে এফআইআরের কথা বলেছে, সেখানেও কোনো ওভারট্যাক্টের কথা বলে নাই। সেখানে যে কথাটি বলেছে যে তিনি বেল পেলে এই ইনকোয়ারিতে অর্থাৎ পুলিশ রিপোর্টে বাধার সৃষ্টি করতে পারে। আমি বললাম যে এই ধরনের ব্যক্তিদের তিনি চোরও না ডাকাতও না, তাকে রাজনৈতিক উদ্দেশ্যের উপর অধিতভাবে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের সম্ভাবনার প্রশ্নই আসে না। তারপরে আমরা যে গ্রাউন্ডগুলো নিয়েছি তার মধ্যে তার অসুস্থতার কথা ছিল, তার সম্পৃক্ত নাই সে কথা ছিল, এবং অতীতে যে সমস্ত ইতিহাস আমরা এখানে আদালতের কাছে তুলে ধরেছি ডিসিশনগুলো, তার মধ্যে ছিল আমরা 44 DLR-এর 2টা ডিসিশন দিয়েছি। সেখানে আমরা দেখেছি যে এই ধরনের কেসে সর্বোচ্চ আদালত সাধারণত বেল দিয়ে থাকেন, এমনকি মার্ডার কেসেও যদি কারো সম্পৃক্ততা না থাকেন এবং কোনো স্পেসিফিক অ্যালিগেশন না থাকেন তাহলে তিনি বেল পাওয়ার এখতিয়ার রাখেন। কাজে এই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বেল, এই আদালত থেকে বেল পাওয়ার এখতিয়ার, তার অধিকার হক আছে। তারপরে আমরা আরও যেটা বলেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন এজেড ম্যান এবং দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন এবং তিনি দেশের বাইরেও চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তার করোনারি আর্টারি ব্লক আছে এবং তিনি হার্টেরও প্রবলেম তার আছে। এই গ্রাউন্ডের উপরেও আদালত অতীতে অনেক বেল দিয়েছেন, আমরা আদালতের দৃষ্টি সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আদালত শুনেছেন, শুনে তিনি সর্বশেষে যে আদেশটি দিয়েছেন সেই আদেশটির আগে আমি আরেকটি কথা বলতে চাই যে এই ক্ষেত্রে যে একজন আসামি 11 নম্বর আসামি তিনি রাতারাতি বেল পেয়ে গিয়েছিলেন, সেটা হলো আপনারা সকলেই শুনেছেন যে ব্যারিস্টার শাহজাহান ওমর, তার কোনো মামলাও ছিল না, তিনি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন তার কোনো মামলা নাই বলে, এবং তিনি সেই কি বলে আজকে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে তিনি শপথও নিয়েছেন, এটাও আমরা আদালতের দৃষ্টিতে এনেছি। আদালত আমাদের এই সমস্ত জিনিসগুলো শুনেছেন, আমরাও বলেছি, সরকার পক্ষ থেকেও বলেছেন, কিন্তু আদালত আমাদের যে গ্রাউন্ডগুলো আমরা নিলাম এই গ্রাউন্ডগুলো সবই কোজেন গ্রাউন্ড ছিল এবং সেই গ্রাউন্ডগুলো ছিল লিগাল গ্রাউন্ড, এই লিগাল গ্রাউন্ডগুলোকে তিনি মাননীয় আদালত আমলে না নিয়ে আদালত আমাদের এই রুলটি ডিসচার্জ করে দিয়েছেন। এটা এই আমাদের জন্য খুবই দুঃখজনক, জাতির জন্য দুঃখজনক। আমরা মনে করি এই সর্বোচ্চ আদালতে আমরা যে আশা করেছিলাম অনারেবল হাইকোর্ট ডিভিশনে সেই রকম আমরা আশাহত হয়েছি এবং আমাদেরকে এই মামলায় নর্মালি বেল রিজেক্ট করবে এটা আমরা কখনো চিন্তা করি নাই।
এখন আমরা এরপরে আমাদের সামনে আছে দেশের অ্যাপেলেট ডিভিশন, আমরা আগে আমাদের ক্লায়েন্ট যে আছে তার সাথে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে তা তিনি যে সিদ্ধান্ত দেন তার কারণ আমরা তো মনে করি যে আমাদের সিদ্ধান্তই, আমাদের ক্লায়েন্টের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। তিনি যদি অ্যাপিল বিভাগে যেতে চায় সেই ক্ষেত্রে আমরা অ্যাপিল বিভাগে যাবো।